আমি বলি যতদিন বেঁচে থাকবে বাংলায় থাকবে তোদের কারো ক্ষমতা নেই মমতা একটা চুলো স্পর্শ করা আজকে যে বিজেপি বড় বড় কথা বলছে আর বাংলার বদনাম করছে আর বলছে বাংলা থেকে মমতা ব্যানার্জিকে হাঁটাও আমি বলি মমতা ব্যানার্জি যতদিন বেঁচে থাকবে বাংলায় থাকবে তোদের কারো ক্ষমতা নেই মমতা ব্যানার্জির একটা চুলো স্পর্শ করা তোমরা একটা ছোট্টবেলায় পড়েছিলাম আলী বাবা তার চল্লিশ চোর বিজেপি পার্টির দুজন নেতা আর সবাই ক্রেতা দুজন নেতা একজনের নাম মধুবাবু আর একজনের নাম বিধুবাবু আজকে সারা দেশটাকে লুট করে দিয়েছে এ কথা আমি বললে দোষ হবে তো যখন অর্থমন্ত্রীর স্বামী দাঁড়িয়ে বলেন যে দেশ লুট হয়ে গেল দেশে আর কোনো দিনও নির্বাচন হবে না এই মোদী যদি আসে একে হাঁটান দেশ থেকে বাঁচান যদি বাঁচতে চান ইমিডিয়েট হাটান সব লুট করে নিয়েছে নোটবন্দির সময় জনগণের টাকা লুট করেছে কালো টাকা ফেরত আনবে বলে লুট করেছে প্রত্যেকের অ্যাকাউন্টে পনেরো হাজার পনেরো লাখ টাকা দেবে বলেছে এক পয়সাও দেয়নি